দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাই পল্লবী। তাঁর অভিনয় এবং সৌন্দর্যের দৌলতে গোটা দেশেই এখন তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। সাই পল্লবীর আরও একটি গুণ রয়েছে, তিনি বিনা মেকআপেই ক্যামেরার সামনে দাঁড়াতে স্বচ্ছন্দ। নায়িকা হওয়ার জন্য বা অভিনয় করার জন্য মেকআপ করতে হবে এই ধারণায় বিশ্বাসী নন তিনি। এহেন সাই পল্লবীর সাম্প্রতিক একটি ছবি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধবধবে সাদা পোশাক, মাথায় কাপড় ঢাকা দিয়ে নিজের গোটা পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ ভারতের এক ধর্মীয় উৎসব হেতাই হাবাবাতে অংশ নিয়েছিলেন সাই পল্লবী। সেই উপলক্ষেই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন তিনি। আর তাঁর এই ছবিগুলি দেখেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে উঠেছে। অভিনয় কি ছেড়ে দিচ্ছেন? আসলে কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল অভিনয় জীবন ছেড়ে নিজের মেডিকেলের পড়াশোনাতেই আবার ফিরতে চান তিনি। কোয়াম্বাটোরে নিজস্ব একটি হাসপাতাল বানানোরও ইচ্ছা প্রকাশ করেছিলেন সাই পল্লবী। তখন থেকেই তাঁর অভিনয় ছাড়ার গুঞ্জনটা সংবাদ শিরোনামে ঘোরাঘুরি করছিল, কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। এর মধ্যেই অভিনেত্রীর এই ছবিগুলি জল্পনার মাত্রা আরও বাড়িয়ে দিল। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, ধর্মের কারণেই নাকি অভিনয় জগৎ ছাড়তে চলেছেন সাই পল্লবী। ধর্মের জন্য অভিনয় ছাড়ার উদাহরণ এই প্রথম নয়, এর আগে ঈশ্বর বা আল্লাহর দেখানো পথে চলার জন্য বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন অভিনেত্রীরা। সাই পল্লবীও বরাবর নিজের ধার্মিক দিকটা দেখিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। তিনিও কি এই তালিকাতেই নাম লেখাচ্ছেন? এখনও কোনো উত্তর মেলেনি সাই পল্লবীর তরফে। নেটিজেনরা আরও একটি বিষয় লক্ষ্য করেছেন, আগামীর প্রজেক্ট নিয়েও কোনো মন্তব্য করতে শোনা যাচ্ছে না অভিনেত্রীকে। অনেকে এখন দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন। তাদের মতে অভিনয় জগৎ ছাড়ারই পরিকল্পনা করছেন সাই পল্লবী।